সবচেয়ে বেশি পেশেন্ট আমাদের কাছে আসে অ্যান্ড্রোজেনেটিক্যাল অ্যালোপেশিয়া। আমরা ম্যাক্সিমাম পেশেন্টের হিস্টোরি যদি নেই তাহলে তাদের সাত পুরুষ, তাদের বাবা না হোক, তাদের সাত পুরুষের কারো না কারো মাথায় চুল পড়ার সমস্যা ছিল। হয়তো আপনি সাত পুরুষ দেখেন নাই, বাট হিস্টোরি নিয়ে সত্যিকারে জানা যায় যে না আসলেই আপনি সাত পুরুষের মাথায় চুল কম ছিল। এখন কি করতে পারে, অনেক পেশেন্টরা এসে বলে এখন আমি কি করতে পারি, আমি কি হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিব, আমার কি চুল পড়া কমে যাবে? অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সপ্লান্ট করলে তো আপনার চুল পড়া কমবে না। হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কি আদৌ আপনার চুল পড়া কমবে? আপনার কি তাই মনে হয়? মোটেও কমবে না। হেয়ার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে যেখানে রুট নাই, চকচক করতেছে প্লেইন জায়গা, সেখানে আমরা ইমপ্ল্যান্ট করে দিতে পারি যেখানে চুল গজানোর সম্ভাবনা নাই। বাট আপনার যেখানে চুল আছে, রুট আছে, যেখানে আপনার এক্সিস্টিং চুলগুলো পড়ে যাচ্ছে, থিন হয়ে যাচ্ছে, ডেইলি চুল পড়তেছে, এই কন্ডিশনে আপনার চিকিৎসা নিতে হবে। যদি চুলের উপর টর্চার করে, অতিরিক্ত টর্চার করে, ছোটোবেলায় আমরা দেখি যারা জেল ব্যবহার করে পেশেন্ট এসে বলে, কেমিক্যাল ব্যবহার করে, তাছাড়া স্ট্রেইট করে, রিবন্ডিং করে, ফাস্টফুড খায়, তৈলাক্ত জিনিস খায়। আমরা অতিরিক্ত তৈলাক্ত খাবার পছন্দ করি, যেগুলো নিষিদ্ধ চুলের জন্য। লুক অ্যাট মি, আমার দিকে তাকান, আমার চুলে কিন্তু এখনও মিনঅক্সিডিল লাগানো, আমি কিন্তু ওষুধ দিয়েছি, অ্যান্ড আমি নিজেও কিন্তু ওষুধ কন্টিনিউ করি, ফিন মিনঅক্সিডিল ট্যাবলেট আকারে ছিল। যখন ট্রায়ালে দেখা যায়, যখন এই ওষুধটা খাওয়ার পরে শরীরে অনেক অংশ থেকে লোম গজাচ্ছিল, চুল গজাচ্ছিল, তখন সে সময় বিজ্ঞানীরা এটা চুল গজানোর ওষুধ হিসাবে আবিষ্কার করে, সেটা লিকুইড ফর্মে আনে, লিকুইড হিসাবে আনে, যেটা আমরা স্প্রে করি চুল গজানোর ওষুধ। এটা যদি আপনি হাতে দেন, চেহারা দেন, চেহারা কালো হয়ে যাবে, পশম গজানো শুরু করবে, যেখানে দিবেন সেখান থেকে চুল গজানো শুরু করবে। কিন্তু অর্ধেক আছে, আমি নিজেও কিন্তু ফিনস্টেট কন্টিনিউ করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, রায়হান হেয়ার ট্রান্সপ্লান্ট বাংলাদেশ জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সো বন্ধুরা, অনেকেই রিকোয়েস্ট করে থাকে যে আমরা অনেক হেয়ার ট্রান্সপ্লান্টেশন রিভিউ ভিডিও দিই, রেজাল্টের ভিডিও দিই, বাট যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই, আদৌ যারা চুলের চিকিৎসা নিতে চাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে, শত শত মেসেজ আমরা পাই, যারা প্রতিদিনই আমাদেরকে মেসেজ করে থাকে যে আমার অতিরিক্ত চুল পড়তেছে, আমি কি করব, অতিরিক্ত মাথায় খুশকি, আমি কি করব, আস্তে আস্তে কপাল বড় হয়ে যাচ্ছে, আমি কি করব। অনেক পেশেন্ট এরকম টাইপের কিন্তু থাকে, আমরা দেখতে পারি। অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে এরকম টাইপের একটা ভিডিও করার জন্য, প্রতি মাসে একটা হলো যেন কন্টেন্ট মেক করি। বেসিক্যালি সবার অ্যাকচুয়ালি সার্জারি দরকার পড়ে না, 70-80% মানুষদেরকে, পেশেন্ট আমরা দেখতে পারি যাদের আসলে হেয়ার ট্রান্সপ্লান্টেশন দরকার নাই। কেননা শত শত মেসেজ যখন আমরা চেক করি তখন দেখি যে উপযুক্ত কন্ডিশন খুবই কম মানুষদেরকে থাকে, 30% মানুষদেরকে আমরা পাই যাদের মূলত এক্স্যাক্টলি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে, আদারওয়াইজ এই চুলগুলো গজানো সম্ভব না। আর 70% পেশেন্ট এরকম আমরা দেখতে পারি যাদের না করলেও দরকার, রিসিডিং হেয়ারলাইন আস্তে আস্তে থিনিং হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে পাতলা চুলগুলা, তো আজকের ভিডিওটা তাদের জন্য। সো বন্ধুরা, আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমি আছি মোহাম্মদ রায়হান, পাবলিক রিলেশন অফিসার, কামাল হেয়ার অ্যান্ড স্কিল সেন্টার। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমরা এক্সপ্লেন করব চুল পড়ার কারণ কি। চুল পড়ার কারণ যদি আমরা সংক্ষেপে ধরি তাহলে আমাদের কাছে 70-80% পেশেন্ট সবচেয়ে বেশি আসে যাদের হিস্টোরি যদি আমরা নেই অ্যান্ড্রোজেনেটিক্যাল অ্যালোপেশিয়া, যেটাকে আমরা বলি বংশগত টাকের সমস্যা। তাছাড়া অনেক পেশেন্টরা এসে বলে যে আমার বংশে কোনো টাক নাই। আসলে বংশে শুধু আপনার বাবাকে ধরা হয় না, আমরা সাত পুরুষকে ধরি। যদি আপনার সাত পুরুষের মাথায় কারো টাক হয়ে থাকে তাহলে আপনার সেটা অ্যান্ড্রোজেনেটিক্যাল অ্যালোপেশিয়া। তাছাড়া কেউ কিন্তু চাইলে নিজেই বংশ তৈরি করতে পারে। সাপোজ ধরেন আপনার সাত পুরুষের মাথায় চুল নাই, বাট আপনি নিজেই কিন্তু বংশ একটা তৈরি করতেছেন, যেটাকে বলি অ্যান্ড্রোজেনেটিক্যাল অ্যালোপেশিয়া। সুতরাং যদি আমরা দেখি যে না, আমরা হিস্টোরি নিয়ে বেশিরভাগই পেশেন্ট আমরা পাই যেটা বংশগত টাকের সমস্যা, এর জন্য সাধারণত বেশি চুল পড়ে। আপনার বাবার যদি টাক থাকে, আপনার দাদার যদি টাক থাকে, তার বংশে যদি কোনো টাকের সমস্যা থাকে, তাহলে কিন্তু সাত পুরুষের যদি টাকের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার চুল পড়বে, এটা কিন্তু কমন। ছাড়াও অনেক পেশেন্ট আমরা দেখতে পারি যা চুলের উপর টর্চার করে, অতিরিক্ত টর্চার করে, ছোটোবেলায় আমরা দেখি যারা জেল ব্যবহার করে পেশেন্ট এসে বলে, কেমিক্যাল ব্যবহার করে, তাছাড়া স্ট্রেইট করে, রিবন্ডিং করে, যারা পার্লারে ট্রিটমেন্ট করতে চায়। আসলে পার্লার তো কোনো ট্রিটমেন্টের জায়গা না, পার্লারে গিয়ে যদি কেউ চিকিৎসা নেয় চুলের তাহলে এটা অবশ্যই ক্ষতি হবে আপনার চুলের জন্য। পার্লারে কেমিক্যাল, হেয়ার ড্রায়ার, তারপর রিবন্ডিং, কালার, এগুলো অনেক কিছু মেয়েরা সাধারণত অ্যাপ্লাই করে, ছেলেরাও অনেক অ্যাপ্লাই করে, এগুলোর জন্য কিন্তু অতিরিক্ত চুল পড়ে, টর্চারের কারণে কিন্তু চুল পড়বে। তাছাড়া আমরা যদি আরেকটা কারণ দেখি, কায়িক পরিশ্রম, এই যে আমরা সাধারণত ঘরে বসে থাকি, আগে কিন্তু এই চুল পড়ার হারটা এত বেশি ছিল না, একটু চিন্তা করেন, কিন্তু এখনকার ছেলেরা কিন্তু ঘরে বসেই চুল পড়ে, ফ্লোরে চুল আর চুল, কেন? এরা কিন্তু কায়িক পরিশ্রম করে না। তাছাড়া আরেকটা বড় রিজন হচ্ছে কিন্তু খাদ্যাভ্যাস। আমরা কিন্তু খাদ্যাভ্যাস কিন্তু পরিবর্তন আনি না, আমরা ফাস্টফুড খাই, তৈলাক্ত জিনিস খায়, আমরা অতিরিক্ত তৈলাক্ত খাবার পছন্দ করি, যেগুলো নিষিদ্ধ, চুলের জন্য খুবই হার্মফুল। সুতরাং এগুলো খাওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে, খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে। তো এই যে চুল পড়ার যে কারণ, এই যে চুল পড়ার যে গতি, তাছাড়া অনেকে জিজ্ঞাসা করে আমার মাথা খুশকি হয়ে যাচ্ছে, অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে,
আসলে এটার কারণ কি? খুশকি হলে আপনি বড় টাক হবেন না, সাময়িক সময় পর্যন্ত চুল পড়তে পারে, চলটি চুলটির মতো খুশকি ওঠে, নখের সাথে ময়লা উঠে মাখনের সাথে, তাহলে এটা সাময়িক সময় পর্যন্ত হবে। এটা ট্রিটমেন্ট চিকিৎসা নিলে কিটোকোনাজোল যদি আমরা শ্যাম্পু ইউজ করতে বলি তাহলে এটা ঠিক হয়ে যাবে। সে টপিক্সে আমরা সলিউশনে পরে আসি, আগে আপনাদেরকে এক্সপ্লেন করি যে মেইন যে কারণ, সাধারণত সবচেয়ে বেশি পেশেন্ট আমাদের কাছে আসে অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া। আমরা ম্যাক্সিমাম পেশেন্টের হিস্টোরি যদি নেই তাহলে তাদের সাত পুরুষ, তাদের বাবার না হোক, তাদের সাত পুরুষের কারো না কারো মাথায় চুল পড়ার সমস্যা ছিল, হয়তো আপনি সাত পুরুষ দেখেন নাই, বাট হিস্ট্রি নিয়ে সত্যিকারে জানা যায় যে না আসলেই আপনি সাত পুরুষের মাথায় চুল কম ছিল। তো এখন কি করতে পারে, অনেক পেশেন্টরা এসে বলে এখন আমি কি করতে পারি, আমি কি হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিব, আমার কি চুল পড়া কমে যাবে? অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সপ্লান্ট করলে তো আপনার চুল পড়া কমবে না। হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কি আদৌ আপনার চুল পড়া কমবে? আপনার কি তাই মনে হয়? মোটেও কমবে না। হেয়ার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে যেখানে রুট নাই, চকচক করতেছে প্লেইন জায়গা, সেখানে আমরা ইমপ্ল্যান্ট করে দিতে পারি যেখানে চুল গজানোর সম্ভাবনা নাই। বাট আপনার যেখানে চুল আছে, রুট আছে, যেখানে আপনার এক্সিস্টিং চুলগুলো পড়ে যাচ্ছে, থিন হয়ে যাচ্ছে, ডেইলি চুল পড়তেছে, এই কন্ডিশনে আপনার চিকিৎসা নিতে হবে। যদি আপনি চিকিৎসা না নেন তাহলে কিন্তু সেভেন গ্রেড বলনেস হয়ে যাবেন। অনেক পেশেন্ট আমরা পাই, প্রতিদিন আমাদের সাতজন করে অপারেশন হচ্ছে, শত শত মেসেজ, যেহেতু অলমোস্ট 70,000 প্লাস সাবস্ক্রাইবার অলমোস্ট আমার এত ভালোবাসা দিয়েছেন এই যে অল্প সময়ে যে আমাদেরকে এত জনপ্রিয় করেছেন এই চ্যানেলটাকে। অনেক পেশেন্ট আমরা কিন্তু পাই যারা কিন্তু এই অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে, চুলের চিকিৎসা নিতে ভিতরে অনিচ্ছা, কিন্তু তাদেরকে আমরা বোঝাতে চাই সঠিক সময়ে যদি আপনি চিকিৎসা না নেন তাহলে চুল পড়া আপনার পড়তেই থাকবে, চুল পড়া কমবে না। অনেকে জিজ্ঞাসা করে যে আমি আসলে একবার হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিলেই হলো, আমি কেন মানে ট্রিটমেন্টে আসবো, এত লং টাইম ট্রিটমেন্ট আমার কাছে অর্ধর্য লাগে। লুক অ্যাট মি, আমার দিকে তাকান, আমার চুলে কিন্তু এখনও মিনঅক্সিডিল লাগানো, আমি কিন্তু ওষুধ দিয়েছি, অ্যান্ড আমি নিজেও কিন্তু ওষুধ কন্টিনিউ করি, ফিনেস্ট্রয়েড আমি নিজেও কন্টিনিউ করি। যদি আমি মনে করতাম যে না এই চুলের চিকিৎসায় ট্রিটমেন্ট লাগবে না, তাহলে আমি এই লং টাইম প্রায় 4-5 বছর থেকে আমি এই মিনঅক্সিডিল ফিনেস্ট্রেট কন্টিনিউ করতাম না। বাট এটা চুলের চিকিৎসা আপনার লাগবে, আপনার যদি অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া হয়, আপনার যদি বংশগত টাকের সমস্যা হয়, চিকিৎসা আপনার নিতেই হবে, এতটুকু মেনে নেন। যেখানে চকচক হয়ে যাচ্ছে সেখানে আমরা সার্জারি করে দেবো, বাট বাকি চুলে আপনার চিকিৎসা নিতে হবে। দেন কাম টু দ্য পয়েন্ট, যদি আপনার বংশগত টাকের সমস্যা হয় তাহলে কী কী মেডিসিন ব্যবহার করবেন? আমরা বংশগত টাকের সমস্যায় সাধারণত প্রতিটা পেশেন্টকে অ্যাট ফার্স্ট যেটা বৈজ্ঞানিক প্রমাণিত মানে যে ওষুধটা মানে আমরা বলতে পারি যেটা মিনঅক্সিডিল, আমরা প্রতিটা পেশেন্টকে মানে সাজেস্ট করি যেটা অথেন্টিক, যেটা মিনঅক্সিডিল একমাত্র ব্র্যান্ড। এছাড়া অনেকে জিজ্ঞাসা করে মিনঅক্সিডিল দিলে কি আদৌ চুল গজাবে, কতটুকু গ্যারান্টি? আসলে এই গ্যারান্টি আমি কেন দেব, এটা বৈজ্ঞানিক প্রমাণিত মেডিসিন, মানে যেটা বিজ্ঞান প্রমাণ করেছে। মিনঅক্সিডিল ট্যাবলেট আকারে ছিল, এটা ট্রায়ালে দেখা যায় যখন এই ওষুধটা খাওয়ার পরে শরীরে অনেক অংশ থেকে লোম গজাচ্ছিল, চুল গজাচ্ছিল, তখন সে সময় বিজ্ঞানীরা এটা চুল গজানোর ওষুধ হিসাবে আবিষ্কার করে, সেটা লিকুইড ফর্মে আনে, লিকুইড হিসাবে আনে, যেটা আমরা স্প্রে করি চুল গজানোর ওষুধ। এটা যদি আপনি হাতে দেন, চেহারা দেন, চেহারা কালো হয়ে যাবে, পশম গজানো শুরু করবে, যেখানে দিবেন সেখান থেকে চুল গজানো শুরু করবে। ফিনেস্ট্রয়েড ট্যাবলেট যদিও আমি খাই, আজকের ভিডিওটাতে খোলা ট্যাবলেট দেখাচ্ছি যেটা আমি নিজে ইউজ করি, যেহেতু অর্ধেক আপনি দেখতে পাচ্ছেন এটা ফিনেস্ট্রয়েড। যেও কেউ যদি ফিনেস্ট্রয়েড ট্যাবলেট ইউজ না করে তাহলে এই ডিএসটি ব্লক করার জন্য ফিনেস্ট্রয়েড ট্যাবলেটটা খুবই দরকার। এরকম ভিডিও আমরা করতে চাই না, মেডিসিনের ভিডিও, বাট আপনারা অনেস্টলি রিকোয়েস্ট করেন এই মেডিসিন ইউজ করার জন্য। অনেকে পেশেন্টরা আমাদের কাছে আসে যারা সার্জারি দরকার নেই, ট্রিটমেন্ট নিতে চাচ্ছে, এদের জন্য মূলত আজকের ভিডিওটা, যারা ফিনেস্ট্রয়েড ইউজ করবে, যারা বংশগত টাকের সমস্যা অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়ার জন্য আমরা প্রতিটা পেশেন্টকে ফিনেস্ট্রয়েড কন্টিনিউ করতে বলি। তাছাড়া অনেকে পেশেন্টরা আমাদেরকে এসে বলে যে ফিনেস্ট্রয়েড খেলে সেক্সুয়াল মানে প্রবলেম হয়, আপনি যদি 100 ট্যাবলেট প্রতিদিন খান তাহলে হয়তো বা সেক্সুয়াল সমস্যা হতে পারে, তাছাড়া ক্ষতি হতে পারে। যখন আপনি একটা ট্যাবলেট প্রতিদিন খাবেন তখন 100% আপনি সেফ থাকবেন। এটা আমার কথা না, এটা বৈজ্ঞানিক গবেষণা জিনিস, যেটা আসলে এই ফিনেস্ট্রয়েড ট্যাবলেট অবশ্যই সেফ, আপনারা নিশ্চিন্তে আপনি খেতে পারেন। দেখেন এটা কিন্তু অর্ধেক আছে, আমি নিজেও কিন্তু ফিনেস্ট্রয়েড কন্টিনিউ করি। সুতরাং চুলের চিকিৎসা আপনি নিতে হবে। আজকের ভিডিওটা আপনাদের গুরুত্ব বোঝাতে চাচ্ছি যে আপনি যদি চুলের চিকিৎসা না নেন তাহলে কিন্তু এই যে আপনার যে প্রতিদিন চুল পড়তেছে, এই হেয়ার ফলটা কিন্তু হতেই থাকবে, কন্টিনিউসলি হতেই থাকবে, আর আস্তে আস্তে আপনার চুলগুলো পড়ে যাবে। সুতরাং মেডিসিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, কারো যদি চুল পড়ার সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। অনেকে জিজ্ঞাসা করে আমরা প্রবাসে আসি, আমরা মেডিসিন কীভাবে পাবো? সবাই যার যার লোক দিয়ে মেডিসিন নিচ্ছে, আপনার বাংলাদেশ থেকে আসার মতো লোক থাকে, আপনি আপনার লোকের অ্যাড্রেস দিবেন, আমরা সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেবো, সে ইচ্ছাগুলো বুকিং করে নিয়ে আসতে পারে। আসলে প্রবাসী ভাইদের ক্ষেত্রে এতটুকু বলতে চাই, যাদের চুল একবারই পড়ে গিয়েছে, সামনের দিকে চকচক হয়ে গেছে, তার মানে এরা যদি রিসেন্টলি আসে তাহলে আমরা সার্জারি করে দিব, অবশ্যই 7 দিন আগে আমাদের বুকিং করতে হবে। আর যাদের চুল পড়ার সমস্যা আছে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট নেন, ট্রিটমেন্ট না নিলে আস্তে আস্তে 7 গ্রেড হয়ে যাবেন, ডোনার নষ্ট হয়ে যাবে।
তখন লাস্ট স্টেজে এসে আপনার পুরো মাথা কভার করার মতো ডোনার থাকবে না, এরকম পেশেন্ট আমরা অনেক পাই। সো বন্ধুরা, আপনি বুঝতে পেরেছেন চুলের যত্নে আপনার কী কী ট্রিটমেন্ট নিতে হবে, চুলের চিকিৎসা না নিলে আপনার কী হতে পারে। আসলে তাছাড়া অনেক পেশেন্ট আমরা পাই যাদের খুশকির সমস্যা আছে, জিজ্ঞাসা করে নখের সাথে চুলটি চুলটির মতো খুশকি ওঠে। যদি কি জন্য একবার ওষুধ দিলে সারা জীবন হবে না তা না, খুশকি একটা মৃত কোষ, এটা সাধারণত শীতকালে আমরা বেশি দেখতে পারি। যদি আপনারা যাদের মাথায় অতিরিক্ত খুশকি আছে তারা কিটোকোনাজল জাতীয় শ্যাম্পু ইউজ করতে বলি। যদি চুল ছোট করে কিটোকোনাজল জাতীয় কয়েক মাস কন্টিনিউ করা যায় তাহলে কিন্তু খুশকি অনেকটা কন্ট্রোল করা সম্ভব। আর মাথায় নারিকেল তেল দিতে হবে অবশ্যই। বন্ধুরা, নেক্সট আপনি কী নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা বুঝতে পেরেছেন চুলের চিকিৎসা যদি এখন থেকে না নেন তাহলে এই যে আগামী 3-4 বছর যে আপনার হেয়ার লসটা হবে এটা কিন্তু আপনার অনেকটা লস হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।